আপনাদের তো অনেক বুদ্ধি, গায়ে শক্তিও আছে, কাজ করে খান না কেন? কাজ কি ছেলের হাতের মোয়া নাকি ম্যাডাম, যে চাইলেই পাওয়া যায়? কে দেবে কাজ? আমি দেব। আপনি কি কাজ? যেই কাজই দেই না কেন, কাজটি আপনাদের করতেই হবে। আমি কিন্তু থাল বাসন মাজতে পারব না। আমি যদি চাই তাই করতে হবে। মগের মূল লোক নাকি? চল দেহি বাতি যা, আর কাজ কোন হল হয়? দাঁড়ান, যাবার আগে এই রেকর্ড করা টেপটা শুনে যান। আমার নাম কদম আলী, পেশা মুরগি চুরি, লোকে আমাকে কদমা চুরা বলে ডাকে। আমি আসলে ধাপ্পাবাজ, মানুষকে ধোকা দিয়ে আমি জীবিকা নির্বাহ করি। আই এম ওয়ান্টেড বাই দ্য পুলিশ। আমার কথা মতো কাজ না করলে এই ক্যাসেট চলে যাবে থানায় এবং আপনারা যাবেন জেলে। বসুন বসুন। দেখুন, আপনাদের দুজনকে আমার খুব ভালো লেগেছে। কোনো ছোট কাজ বা কোনো সাংঘাতিক কঠিন কাজ আপনাদের দ্বারা করাবো না। আমার নাম রুকসানা। এই যে বাড়িটি দেখছেন, এটি আমার না। ওই যে গাড়িটি দেখলেন, ওটা আমার না। তার মানে চুরি করছে? তাহলে তো আপনি আমাদেরই লোক। না। হ্যাঁ, এই সব কিছুর মালিক এই শহরের সবচেয়ে ধনী মানি শিল্পপতি রাজীব চৌধুরী। আমি তার দ্বিতীয় স্ত্রী। আমার গ্রামের বাড়ি কাঙ্খাচুরি। খুব গরিব ঘরের মেয়ে আমি, বাল্য বিধবা। বাবা আর আমি একসাথে থাকতাম। একদিন এক গভীর রাতে আমি আর বাবা ঘুমোতে যাচ্ছিলাম, হঠাৎ চারিদিকে গুলির শব্দ। আমাকে বাঁচান, ডাকাতরা আমাকে গুলি করেছে। বাবা, বাবা এসো। কিছু মা, কিছু বাবা, একটু পানি নিয়ে এসো। পরদিন সকালবেলা গ্রামের সব মানুষ আমাদের বাড়িতে ঘিরে ফেলে। ওরা সন্দেহ করে রাজীব চৌধুরীকে, বলে আমাকে বিয়ে করতে হবে। সে বাধ্য হয়ে কলমা পড়ে বিয়ে করে আমাকে। তারপর এই বাড়িতে নিয়ে আসে আমাকে। তার অনেক দিন পর জানতে পারি, সেদিন ডাকাতের গুলি খাননি উনি, খেয়েছিলেন পুলিশের গুলি। জানতে পারি উনি বিবাহিত, ওনার একটি বিবাহযোগ্য মেয়ে আছে এবং সমাজে ভদ্রলোকের মুখোশ পরে চোরা চালানি করে বেড়ায়। কিন্তু এর সাথে আমাদের কাজের কি সম্পর্ক? আছে। আপনাদের প্রথম কাজ একজন সুদর্শন শিক্ষিত ভদ্র মার্জিত সাহসী বেকার যুবক খুঁজে বের করা। সেই যুবকটিকে আমার কাছে নিয়ে আসবেন, তাকেও চাকরি দেব। আপনাদের প্রত্যেকের বেতন মাসে 5,000 টাকা। একটা বাড়ি পাবেন থাকার জন্য, অন্যান্য সুবিধাও পাবেন। যুবকটির কাজটা কি হবে? রাজীব চৌধুরীর মেয়ের সাথে প্রেম করবে, তারপর বিয়ে করবে, সব সম্পত্তি লিখিয়ে নিবে, চৌধুরীকে রাস্তার ফকির বানাবে। তারপর সে কোথায় যাবে? আমার কাছেই আসবে, আমি পাবো স্ত্রীর মর্যাদা। সেইটা আপনার ব্যাপার, পোলা খুঁজে বের করতে হইব তো। কাজটা তো সোজাই। আমরা রাজি। আমি রাজি। গুড। আজই একটি বাড়ি ভাড়া নেবেন, অ্যাডভান্স আমি দেব। আর কাল সকালে রাজীব চৌধুরীর বাড়ির আড়াল থেকে তাকে আর তার মেয়েকে দেখে আসবেন। মাইয়াটা দেখতে কেমন?